এই দেখো আমার পুরো ভিজে গেছি। বিবাস বাবু বলছে মা আর একটা ফটো তুলি ফটো তুলি, আমি দেখছি নিচে গিয়েও যদি একটা দুটো একটা রিলস করি ওর জন্য ভিজলাম না। সাজতে তো ভালোই লাগে, হ্যাঁ এবার যখন প্লাস্টার গুলো ওঠাবো তখনই কষ্ট। বৃহস্পতিবারে অল্প ফুল ছিল দিয়ে পূজা দিলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। 9টা বেজেও গেছে, সকাল সকাল স্নান টান করে সব সমস্ত কাজ করে পূজা দিয়ে নিয়েছি। চলো আজকে ব্রেকফাস্ট কী করি দেখি। আর আজকে হলো স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসে আমার সকল বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা স্মরণীয় দিন, চলো। আর ফুল যতগুলো পেরেছি পূজা দিয়েছি, কারণ কালকে ফুল একটাও পাইনি, পুরো ঘুরে দেখলাম কোথাও ফুল মেলেনি। তা ভিতরের দিকে ছিল, আমি ভেবেছি সামনের দিকে পাবো, ভিতরে এক জায়গায় ছিল যেখানে আমি মায়ের পূজা হয় সেখান থেকে নিলে ভালো করতাম, খুব ভালো লাগছে না শুনতে। আর যদি মেঘলা মেঘলা ওয়েদার, যদি বিকালে মেঘলা না হয় একবার যাবো, মালা নিয়ে আসবো। তাই এইভাবে পূজা দিলাম, কি করব। চলো আজকে ব্রেকফাস্টটা কি করি আর সারাদিন কি করি না করি দেখাচ্ছি। আর এই দেখো এই চুড়িগুলো না, কালকে আমি ভাবছি ঘুমিয়ে ঘুমিয়ে সব ভেঙে যাবো না তো মটমট করে, তা কিচ্ছু হয়নি। আমার মনে হচ্ছে সবুজ চুড়িগুলোর থেকে এগুলোই ভালো, কারণ এখনো তো পর্যন্ত কিছু হয়নি, দেখা যাক। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো সকাল সকাল পুজো দিয়ে এই দিন চলে এসেছি চা করতে। আগের দিন পূজার সব রেডি করে রেখেছিলাম তাই অসুবিধা হয়নি, সকাল সকাল স্নান করে পূজা দিয়ে দিয়েছি। আর চা খাওয়া হয়ে গেছে, বেশ 10টা বেজেও গেছে, 10টার সময় চলে আসলাম। এই দেখুন চকোষ বিবাহগুলো খাবে, তা বিবাহগুলো তুমি আর আমি আজকে সকালের ব্রেকফাস্ট সেটাই খাই। সকালে ব্রেকফাস্টটা করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আজকে ঘি কাকুরিটা ভাজা করব, দেখি কি রান্না করি না করি, চলুন দেখতে থাকুন সাথে থাকুন। যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ, নিরামিষই রান্না হবে আর পনির হবে, নিরামিষ করছে তো ওর জন্য একটা পনির করছে আলু দিয়ে, চলুন রান্নাটা করে নিই। এই তো আর দেখুন ফুলের মালা তো আমি ইয়ে করতে পারিনি, কারণ এই মালাটাই দিয়ে দিলাম, বললাম না ফুল মেলাতে পারিনি। তো চলো বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে ওর জন্য একটু অসুবিধা হচ্ছে ভয়েস দিতে। আর এই দেখুন ভাত করেছি আর নিরামিষ পনির করেছি, পনিরকে একটু গ্রেভি গ্রেভি করেছি, আলু দিয়ে করেছি, তো মোটর টোটর দিলে আবার হতো, ওর জন্য এইভাবেই করেছি। আর বরগটল ভাজা, এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, ব্যাস এই তো। এই দেখ ঘি কাকরোল ভাজা আর টক দই আছে। এই দেখুন দইটা আইসক্রিমের ডাব্বার মধ্যেই কেটেছিলাম, দারুণ হয়েছে জানেন। চলো সবই হয়ে গেছে, বাসনও মেজে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমার এই বিকেলের দিকে টাইম হলো, এই দেখেন একটু সাজুগুজু করে নিয়েছি, ভালো লাগছে। তা একটু সাজুগুজু করে নিয়েছি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, 4:30 বেজে গেছে। আমি ভাবলাম এবার করবোই না রিলস, থাক কিছুই করবো না, কিন্তু তাও দেখছি সব নিয়ে এসেছি, যেখানে সব মানে একটু একটু এসবই নিয়ে এসেছি, চুলটাও বেঁধে নিয়েছি, তা একটু সাজুগুজু করি কিন্তু বৃষ্টি হচ্ছে, ছাদে করবো ভাবলাম ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে গেল, ঘরের মধ্যেই করতে হবে মনে হচ্ছে, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর সারাদিনে টাইম হয়ে ওঠেনি, কারণ যেহেতু কালকে মার্কেটে গেছি বলেছি না, একা হাতে বুঝতেই পাচ্ছেন যারা করেন না জানেন, বাইরের কাজ যদি করতে যাই ঘরের কাজ খুবই কষ্ট হয়ে যায় পরের দিন, আজকে পুরো দম ফেলতে পারছি না, সারাদিন এত চাপ ছিল। তা চলো চাপ থাকলেও এই একটু সাজুগুজু করলে মনটা একদম ফ্রি হয়ে যায়, হ্যাঁ। তা কী করবো ভাবছি এখন, দেখি ঘরেই কটা করে নিই। সাজুগুজু করলে কসমেটিকগুলো সব এই অবস্থা হয়ে আছে, এগুলো হাতের আছে, করবো না ভাবছি এখন। তো এইভাবে করে নিলাম, একা না পেরে উঠি না, কেউ আবার একটু ধরে দিলে ভালো হয় তাই না। রিং লাইটটাও খুলে নিয়ে চলে এসেছি, বৃষ্টির একটু কমেছে মনে হচ্ছে, একটা তো হবে, চলো পেয়ে গেছি। এই দেখো আমার পুরো ভিজে গেছি, বিবাস বাবু বলছে মা আর একটা ফটো তুলি ফটো তুলি, আমি দেখছি নিচে গিয়েও যদি একটা দুটো একটা রিলস করি ওর জন্য ভিজলাম না। কি কি ভালো লাগে বলুন, আমার তো সারাদিনে টাইমই হচ্ছে না, কি করবো বলুন, আমাকে এই টাইমে ছাড়া উপায়ই নেই। আমি আপনাদের বলেছি না, আমি রিলস বা শর্টমট কিছু করলে আমার এই সন্ধ্যা যত রাত হবে সবার শর্টের ভিডিও করতে পারবো, দিনের বেলা এক সেকেন্ড টাইম পায় না। চলো নিচে যাই, আর কি বলবো, এই দেখুন পতাকাগুলো ভিজে গেছে, এই পতাকাটাও ভিজে গেছে, চলো যাওয়া যাক। এই অবস্থায় সন্ধ্যা দিয়ে নিয়েছি, এবার শাড়িটা চেঞ্জ করবো,
আর পারছি না, আমি দুপুরের দিকে একটু রেস্ট করি জানেন তো, এমনি সকাল থেকে খুবই দৌড়াদৌড়ি করা হয়, যুদ্ধ যাকে বলে একটা, তারপর দুপুরে যদি একটু রেস্ট না করে ভালো লাগে না। কিন্তু আজকে আমি যেহেতু এইসব নিয়ে এসেছিলাম, একটু ইচ্ছা হলো করতে, তা গেলাম ছাদে সাজুগুজু করে, তো বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, তো যাই হোক, যা হয়েছে হয়েছে, কেমন হয়েছে একটু দেখবেন শটগুলো। তা চলো এখন শাড়িটা চেঞ্জ করি, আর আমাকে খুবই টায়ার্ড লাগছে দেখে বুঝতে পারছেন, কারণ আমি বিকেলের দিকে, আমি দুপুরে 1 ঘন্টা হলো রেস্ট করি সেটা করতে পারি না, শরীরটা খারাপ লাগছে। চলো, সব সময় সব কিছু হয় না, চলো এখন এগুলোকে চেঞ্জ করি। যে কি করে এসব চেঞ্জ করবো, ওই ঘরে যা অবস্থা হয়ে আছে কি বলবো আপনাদের। সাজতে তো ভালোই লাগে, হ্যাঁ, এবার যখন প্লাস্টারগুলো ওঠাবো তখনই কষ্ট, ওঠাতে ইচ্ছা করছে না, তাই না? এটা হচ্ছে সব থেকে বড় কষ্ট, উঠছে না কেন ওইটা? বিবাস, এই রংটা উঠবে তো? কত মেকআপ করেছি না, বাসন গুলো ধুয়ে নিলাম। বাপরে বাপ, আপনার দাদা ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম, ফোনে কথা বলতে বলতে পরোটা গুলো করে নিলাম আর বাসন গুলো ধুয়ে নিলাম। একটু বসি, আর এই পনিরের তরকারিটা দিয়ে না পরোটাটাই ঠিক লাগবে, ভাত আর করতে ইচ্ছা করলো না। তা যাই হোক, 10:30 বেজে গেছে কিন্তু, হ্যাঁ চলো এখন একটু 10 মিনিট বসবো, তারপর খাওয়া দাওয়া করবো। 10:40 না হলো 35-40 হয়ে যাবে, এখন 10:30 বাজে যেহেতু, 40 হয়ে যাবে, খেতে খেতে একটু বসি, তারপর গরম লাগছে খুব, বলছে না বৃষ্টি হলে কী হবে, বর্ষার গরম না, ভালো গরম লাগছে। তা চলো, আজকে যা করলাম, আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে, বাই।